হচ্ছে এফেক্টিভ ওয়েল্ডিং এর ফলে আমি ওয়েল্ডিং এর টাক করে দিয়েছি, এখানে বসাবো এটি। হ্যাঁ, এটি এখানে বসানোর পরে ডিজাইন কোন জায়গার জন্য কিভাবে ব্যান করলাম সেটি এবং কোন কাজে ব্যবহার হবে সেইগুলো ভিডিওটিতে আগে তো দেখানো হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। এগুলো আরেকটি ডিজাইনের জন্য, অন্য আরেকটি ডিজাইনের জন্য সি ব্যান করা হচ্ছে মেশিনে। সব জায়গায় যদি আধুনিকতার ছোঁয়া লাগে তাহলে আমাদের গ্রিল ওয়ার্কশপ লাইনের তা পিছিয়ে পড়বে কেন? অবশ্যই অনেক আধুনিকতার ছোঁয়া আছে গ্রিল ওয়ার্কশপে, এটি আরেকটু অন্যতম আর কি। আমার মনে হয় সবাই যদি চায় একটা না একটা যে কোনো কাজে যদি লেগে থাকে সফলতা আসবেই। আমি সবসময় নিয়মিত বলে থাকি যে লাইনের হোক না কেন, সৎ ভালো যেগুলো কাজ, দেশ দশ এবং নিজের সিভির দিক ঘটে সেরকম কাজে সবাই যদি ইনভলভ হয় ভালো হবে বলে মনে করি। এটি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলা অবশ্যই। আমার এই ক্ষুদ্র অর্জনটি আপনারা একটু সহযোগিতা করে প্রচারে একটু সহযোগিতা করবে। ভিডিওর শেষে একটু করে আমার কোন গ্রিলের জন্য এই সিগুলো ব্যান করতেছি সেটি একটি ফাইনালি দেখার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি আরেকটি কাজ কিংবা প্রজেক্ট হাতে নিতে চাচ্ছি, সেজন্য সেটার ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সহযোগিতা আশা ও কামনা করছি। ইতিপূর্বে আমাকে এটি প্রচারের জন্য, এই মেশিনটার প্রচারের জন্য অনেক মিডিয়া ভাইয়েরা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এর পাশাপাশি ওনাদের কাছ থেকে ভবিষ্যতে আমি আরও কিছু আশা করছি।
আমাদের দেশে এরকম উন্নত মেশিন না হওয়ার কারণে অনেক ধনী ব্যক্তি ওনার বিল্ডিংয়ে যদি ভালো ডিজাইনে যদি করতে চায় ওনাদের দ্বারা সম্ভব হচ্ছে না, কেননা কারণ এই ডিজাইনগুলো করতে গেলে অনেক জনবলের প্রয়োজন আছে, পাশাপাশি একটি সময়েরও ব্যাপার আছে। যেখানে একটা মেশিন একটা কারিগর কিংবা মিস্ত্রির কাজ এক মাসের কাজ 3 দিনে করে দেবে, তাহলে তো বুঝতে পারতেছেন যে মেশিনটার কতটুক মানে আমাদের দেশে জনবলের ঘাটতি যে এসব কারিগর লাইনে সেটি কিন্তু অধিক পরিমাণে কিন্তু ব্যাকআপ দিবে আমি মনে করি। আরেকটি কাজ আমি হাতে নিব, সেটা হচ্ছে একটি ছোট একটি কাজ করতে চাই আমার আমি সেটি হচ্ছে ভূমিকম্পনি আসলে এত বেশি কাজটি না, সেটি ভূমিকম্পর সময় মানুষ রক্ষা অগর ঘুমে যখন ঘুমিয়ে থাকে তখন ভূমিকম্পের সেই এই দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য ছোট্ট একটি প্রজেক্ট আমি হাতে নিব, আমাকে সহযোগিতা করে যাবেন এবং আমার নিত্য নতুন আপডেট পেতে চাইলে দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমার ব্যান্ডটি আমার দুটি গ্রিলের জন্য যেসব ব্যান্ড প্রয়োজন ছিল আমার সেসব ব্যান্ড হয়ে গেছে। মূলত এগুলো ব্যান্ড করেছি যেগুলো এখন মেশিনের উপরে দেখতে পাচ্ছেন, এগুলো আমি করতেছি এই গ্রিলটার জন্য। এখানে আমরা এখানে কাস্টিং ফুল ইউজ করব, এর পরিবর্তে এখন যেটা করেছি এটার উপরে আরেকটি এই জায়গার মধ্যে আরেকটি আমাদের গ্রিল ওয়ার্কশপের বাসায় হাফ কলসি বলা হয় এটিও ব্যান করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকবেন।